মুন্সিগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের গালিগালাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, গত সোমবার মিছিল সহকারে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রবেশের আগ মুহূর্তে এমপি এক ব্যক্তিকে গালিগালাজ ও হুমকি দিচ্ছেন। সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। মৃণাল কান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি মুন্সিগঞ্জ তিন গজারিয়া সদর আসন থেকে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2018 সাল মিলে পরপর দুইবার সংসদ সদস্য হয়েছেন। এদিকে মৃণাল কান্তি দাসের আচরণকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে অভিহিত করেছেন কাজী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মুন্সিগঞ্জ আওয়ামী লীগের জেলা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, মসজিদে আসরের নামাজ চলছিল, প্রতীক বরাদের পর আমি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। সে সময় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস তার লোকজন নিয়ে মিছিল করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি আসলে পাশ থেকে একজন ফেরিওয়ালা নামাজ চলছে বলে মিছিল করতে নিষেধ করেন। মৃণাল কান্তি দাস জানতেন আমি মসজিদে আছি, তাই আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আমাকে হুমকি দিয়েছেন। তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। আমি তার এমন আচরণের জন্য নিন্দা জানাই। তবে বিষয়টি অস্বীকার করেছেন মৃণাল কান্তি দাস। তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই, দুর্ভাগ্যজনক এরকম কথা আমার মুখে উচ্চারিত হয় নাই।